আজানের সময় কোন কোন কাজ করা নিষেধ? আজানের সময় কি কি কাজ করা নিষেধ? আমরা অনেকে অনেক কাজের কথা বলি, যেমন অনেকে বলে যে আজানের সময় সালাম দেওয়া নিষেধ, আজানের সময় কথা বলা নিষেধ, আজানের সময় অনেকে বলে খাওয়া নিষেধ, অনেকে বলে আজানের সময় মহিলাদের মাথা খালি রাখা নিষেধ, বাড়িতে আসে মাহরামের সামনে আসে তারপর আজান শুরু হলে মাথায় কাপড় দিতে হবে। মূলত আজানের সময় এরকম নিষেধ বলতে কোনো নির্দিষ্ট কাজের কথা কোথাও বলা হয় নাই। আজানের সময় একজন ইমানদারের কাজ হবে আজানের জবাব দেওয়া, মুখে মুয়াজ্জিন যা যা বলবে মুয়াজ্জিনের সাথে সাথে তা তা বলা, সাথে সাথে মানে একটু পর পর আল্লাহু আকবার বললে পরে আল্লাহু আকবার বলা, আশহাদু আল্লা বললে আশহাদু আল্লা বলা, এইভাবে হাইয়া আলা সালাহ হাইয়া আল ফালাহ আশহাদু আল্লা কুদরাতুল্লাহ বলা, আর বাকিগুলো যা আছে তা বলা, এটা হলো মুস্তাহাব। যদি আজানের সময় কথা বলতে গেলে জবাব দিতে অসুবিধা হয় তাহলে কথা না বলে জবাব দেওয়াটা উত্তম, ব্যাস এটুকু। এছাড়া আজানের সময় যে আপনার এটা করা যাবে না ওইটা করা যাবে না এমন কোনো কথা নাই, যেগুলো অন্য সময় নিষেধ সেগুলো আজানের সময়ও নিষেধ। মহিলারা অনেকে আছে আজানের সময় মাথায় কাপড় দেন, মনে করেন এটা জরুরি, এটা জরুরি না। আপনি যদি মাহরামের সামনে থাকেন, আপনার বাসায় আপনার আব্বা আছেন, আপনার স্বামী আছেন, ভাই আছেন, তাদের সামনে মাথায় কাপড় দেওয়া জরুরি না। অতএব মাথায় কাপড় না থাকলে গুনাহ হবে না, আজানের সময়ও না থাকলে গুনাহ হবে না। আর যদি আপনি বাহিরে গায়রে মাহরামের সামনে থাকেন তাহলে আজান হোক বা না হোক মাথায় আপনি কাপড় দিবেন, আপনি পর্দা করবেন, সেটার সাথে আজানের সম্পর্ক নেই। সেজন্য আজানের সময় মহিলাদের জন্য মাথা কাপড় দেওয়ার কথা যেটা আমরা বলি এটা কোনো কোরআন হাদিস থেকে নির্দেশিত কোনো কথা নয়। মূলত আজান শুনলে জবাব দিতে হবে নারী হোক পুরুষ সবার, এবং আজানের পরে জামাতের সাথে নামাজ পুরুষরা আর মহিলারা ওয়াক্ত মতো বাসায় আদায় করবেন, এটা হলো নির্দেশিত। ওই মাথা কাপড় দেওয়া বা কথা বলা না যাওয়া না যাওয়া বা আপনার এটা না করা ওইটা না করা এরকম কোনো কথা বিশেষভাবে নাই। তো অনেকেই বলেন বড় তাসবি পড়তে হলে অজু করতে হয়, অজু ছাড়া বড় তাসবি পড়লে গুনাহ হয়, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। বড় তাসবি কোনটা? আবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা দোয়া ইউনুস, আল্লাহ তাআলা এই দোয়া সম্পর্কে বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পড়ে যেরকম মুক্তি পেয়েছেন, ইমানদারদেরকে এই দোয়া পড়ার মাধ্যমে মুক্তি দান করবো। এই জন্য কারো যদি বিপদ আপদ থাকে, মুসিবত থাকে, সেজন্য বেশি বেশি করে দোয়া ইউনুস পড়ে, দোয়া ইউনুস পড়তে থাকলে আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন ইনশা আল্লাহ। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আমার ভাই ইউনুস ইবনে মাত্তার এই দোয়াটা পড়ো তাহলে বিপদ আপদ দূর হবে। আমি প্রায় সময় বলি কারোর যদি এরকম কোনো বিপদ হয় যে দেয়ালে পিঠিয়ে গেছে কোনো উপায় দেখেন না, তাহলে কয়েকটা আমল করবেন। নাম্বার এক দুরুদ পড়বেন বেশি বেশি, নাম্বার দুই ইস্তেগফার করবেন, নাম্বার তিন এই দোয়ায়নুস পড়বেন, এটা বেশি বেশি পড়া উচিত। এখন কথা হলো দোয়ায়নুস পড়ার জন্য অজু লাগবে, এটা সঠিক কথা না। যেহেতু এটা কোরআনের আয়াত, অজু ছাড়াও মুখস্থ তেলাওয়াত করা যাবে, যদি এটা ধরে ধরে কোরআন শরীফে পড়েন তাহলে অজু লাগবে, মুখস্থ পড়ার জন্য অজু দরকার নাই। এরপরে প্রশ্ন হলো পিরিয়ডের সময় কি জানাজা জায় নামাজ স্পর্শ করা যাবে নাকি গুনাহ হবে? না, কোনো অসুবিধা নেই জানাজা জায় নামাজ স্পর্শ করতে, নামাজের যে মুসল্লা বা জায় নামাজ পিরিয়ড অবস্থায় এটা গোছানো যাবে, এটা বিছানো যাবে, এটা ধোয়া যাবে, এটা নাড়া যাবে, এটা ছোঁয়া যাবে, কোনো অসুবিধা নাই।